আমাকে, আমি মানে, হ্যাঁ তুমি কে? আমি বা আমি অন্তরা। তুমি আমাকে চিনবে না, আমি কালি এসছি। ওখানে দাঁড়িয়ে কি করছিল লুকি লুকি? তোমাকে দেখছিলাম। বড় বড় দাঁত বেরিয়েছে কি আমার রাক্ষসের মতো? ওখান থেকে দেখছো কেন? কাছে আসলে কি আমি কামড়ে দিতাম না? তা কেন, আসলে এসে থেকে বাড়ির সবাইয়ের কাছে তোমার নামে এত কথা শুনছি, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই ওখান থেকে দাঁড়িয়ে দেখার কিউরিয়াসিটিটা মেটেছিল। আচ্ছা, নিজে এসে আলাপ করলেই পারতে। আচ্ছা দাঁড়ো, আমি যান্ত্রী। অন্তরা, সরি তুমি রাগ করেছো। হ্যাঁ, আমি রাগ করলে হাত মেলাই তো না, রাগ করি। বল, তুমি তুমি কলকাতা পড়তে এসছো তাই না? কত কিছু জানো তুমি? তোমার বাবা মা কোথায় কোথায় থাকে? মা থাকেন দিল্লিতে, আর বাবা। আচ্ছা তুমি তোমার কথা বলো, তুমি আমার সাথে আলাপ করতে এসেছিলে, আমি কেন আমার কথা বলবো? তুমি বলো। আমার আমার কথা কি? আমার কথা, আমি অন্তরা সেনগুপ্ত, আমার বাবা সঞ্জয় সেনগুপ্ত আর জয়তী সেনগুপ্ত আমার মা। আমি পড়ার জন্য এখন বিদেশে থাকি, এখন ছুটি কাটাতে এখানে এসেছি। এইসব তোমার কতদিনের ছুটি অন্তরা, মানে তুমি কতদিন থাকবে এখানে? ছুটিটা না বেশি নেই, চলে যেত, কিন্তু আমার টার্মটা শেষ হয়ে এসছে, এইবার আমি কিন্তু ফিরে আসবো। ও, তুমি তুমি কলকাতাতেই থাকছো তো নিশ্চয়ই? আমি শুনেছি তোমার এখানে থাকার খুব ইচ্ছে। তুমি তো একেবারে পিএইচডি করে ফেলেছো আমার উপর। হ্যাঁ, আসলে বাড়ির সকলের কাছে তোমার এত কথা শুনছি, এত গল্প শুনছি, তাই জন্য আর কি। নিশ্চয়ই বলেছে আমি খুব খারাপ মেয়ে। এ বাবা, একদম নয়, তা কেন হতে যাবে? তাই নয়? তাহলে কি বলেছে আমি খুব রাগি, দরজা বন্ধ করে সবসময় বসে থাকি? হ্যাঁ, একদম এসব কথা কিচ্ছু বলেনি। তাহলে কি বলেছে? এই বলছিল যে তুমি আমাদের গেস্ট, আর এখানে তুমি আছো, হোস্টেল পেলেই তুমি চলে যাবে, এইসব আর কি। আচ্ছা, তুমি তুমি আমার বাবার বন্ধুর মেয়ে তাই না? বন্ধুর মেয়ে। তাহলে তাহলে ছোটবেলায় আমি নিশ্চয়ই তোমার বাবা মাকে মিট করেছি? করেছো না? মানে নিশ্চয়ই করেছো, দেখে থাকতেই পারো। তুমি তুমি কখনো আমাদের বাড়ি এর আগে আসোনি? না গো। তাহলে তো বাড়ির কারোর সঙ্গে তোমার পরিচয় হয়নি, একদম অপরিচিত। প্রথম প্রথম অপরিচিত ছিল, একদম অপরিচিত, এখন চেনা হয়ে গেছে। বাপরে কি কষ্টকর, এক গাদা অপরিচিত লোকের সঙ্গে থাকা কি কষ্টকর তাই না? না, কষ্ট কেন? তুমি আসলে একলা থাকতে ভালোবাসো তাই জন্যে। আমি যদি এরকম দু মিনিট কথা না বলে চুপচাপ থাকি না, আমার কিরকম পাগল পাগল লাগে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার না ভীষণ মজা লাগছে জানো। বাড়িতে এবার থেকে আমি আরেকজনের সাথে কথা বলতে পারবো, আমি এরপরে সময় পেলে তোমার কাছে গল্প করতে চলে আসবো, মানে তুমি যদি অফেন্ডেড না হও। এসো, যখন ইচ্ছে চলে এসো। তুমি পড়বে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। গুড নাইট। গুড নাইট।
কি গো এখনো ঘুমোনি? তুমি এতক্ষণ কি করছিলে? বাবা খুব রেগে গেছো মনে হচ্ছে। তো রাগ হবে না। আরে তুমি তো সারাক্ষণ বাড়ির লোকজনদের সঙ্গে থাকো, আমি তো থাকি না। আর এই সময়টাই তোমার সঙ্গে আমার একটু কথা বলার, আলাদাভাবে গল্প করার সময়। তুমি এত দেরি করে এলে। কি করবো বলো, অন্তরার সঙ্গে একটু কথা বলছিলাম। মেয়েটা কিছুতে ছাড়তেই চায় না। ছাড়তেই চায় না তো ওখানে থাকো, এলে কেন? ওরে বাবা এত রেগে গেছো। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো এই যে কান ধরছি, আর কোনোদিন দেরি হবে না। আচ্ছা বলো বাবা। হ্যাঁ কি এ কি এত রাত হয়ে গেছে, তোমরা এখনো ঘুমোনি? ঘুম পাচ্ছে না মা, একটা গল্প বলো না। আমি? ঠিক আছে, আজ তোমাদের বাবা তোমাদের গল্প বলবে। আচ্ছা ঠিক আছে, গল্প বলতে পারি কিন্তু একটা গল্প শুনেই শুতে চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে বলো। অনেকদিন আগে এই পৃথিবীতে একটা একটা পরী ছিল। ভালো পরী? খুব ভালো। মানুষের মনে যখন একটু দুঃখ হতো, কষ্ট হতো, সেই পরীটা গিয়ে সেই দুঃখ কষ্ট দূর করে দিত। তারপর? কিন্তু পরীটার মনে খুব কষ্ট ছিল। কিসের কষ্ট? পরীটার কোনো বন্ধু ছিল না। সে সবার সামনে হাসতো কিন্তু নিজে একা লুকিয়ে লুকিয়ে কাঁদতো। আচ্ছা বাবা, পারমিতার আন্টির কোনো বন্ধু নেই? হঠাৎ পারমিতার কথা বললি? আমি জানি আন্টির মনে খুব দুঃখ। কি করে জানলে? সেদিনকে আন্টি আমাকে আমাদের আদর করছিল, তখন দেখেছি আন্টির চোখে জল, আর পরিজনের মতো আন্টি লুকিয়ে লুকিয়ে কাঁদছে। বাবা আন্টির কিসের দুঃখ? আমি জানি না। এবার কিন্তু তোমরা ঘুমোতে যাবে, কাল সকালে তোমাদের স্কুল আছে। এখনো যদি ঘুমোতে না যাও তাহলে কিন্তু কাল সকালে একদম উঠতে পারবে না। তাহলে তো পুরো গল্পটা শেষ হলো না। বাবা বাকি গল্পটা তোমাদের কাল সকালে শোনাবেন, কেমন? চলো উঠো উঠো, আমাদের আন্টির কাছে নিয়ে যাবে। যাবো উঠো। তুমিও শুয়ে পড়ো, আমি আলো নিভিয়ে দিচ্ছি। আরে আমার কিছু দরকারি কাগজপত্র কোথায় গেল না, ভাল লাগে না বাবা। এর মধ্যে দরকারি কাগজপত্র? হ্যাঁ এখানে রেখেছিলাম। কোথায় গেল বলো তো? আমার কিছু খাম, আমার পার্সোনাল। কি খাম? আরে আমার পার্সোনাল তুমি জানো না এখানে ছিল, খুঁজে পাচ্ছি না কোথাও। আমাকে বললে তো আমি একটু হেল্প করতে পারি। না না তুমি হেল্প করতে পারবে না, এখানেই ছিল এতদিন ধরে, আজকে হঠাৎ দেখতে পাচ্ছি না কোথায় গেল ভগবান জানে। এই তো গত রোববার দিন সমস্ত আমি পরিষ্কার করলুম, যত আবর্জনা ছিল সব ঝেঁটিয়ে ফেলে দিয়েছি একেবারে। হ্যাঁ ফেলে দিয়েছো? কি কি ফেলে দিয়েছো? মানে বললুম তো যত আবর্জনা ছিল ফেলে দিয়েছি। আমার আলমারি থেকে সব আবর্জনা ফেলে দিয়েছো? হ্যাঁ। ও মা, ফেলে দেওয়ার আগে তুমি আমাকে একবার দেখিয়ে নিতে পারতে তো, যে সেটা কি আমার দরকারি না কি, তুমি ফেলে দিলে আমাকে না দেখিয়ে। কেন, আমি কি এতই মূর্খ পড়তে পারি না? কোনটা তোর দরকারি কোনটা অদরকারি আমি বুঝতে পারি না কিছু? নাকি সমস্ত কিছু করার আগে তোর একটা মতামত নিতে হবে আমাকে? না মা, আমি তুমি এইভাবে বলো না, আমি সেটা বলতে চাইনি। আসলে এত বছর ধরে প্যাকেটটা ছিল, আমার খামগুলো ছিল, আজকে হঠাৎ নেই, কোথায় গেল? আমি এত বছর ধরে চোখের সামনে ছিল কিন্তু কি ছিল সেটা বুঝতে পারিনি।
বুঝতে পারলে অনেক আগেই দূর করে দিতুম। তার মানে তুমি তুমি ফেলে দিয়েছ? আবার জিজ্ঞেসিস? কিন্তু কেন মা, ওগুলো তোমার কি ক্ষতি করেছিল? তো জিজ্ঞেস করতে লজ্জা করছে না? দিনের পর দিন পাতার পর পাতা উল্টো পাল্টা কথা লিখে রেখে দিয়েছিস, সময় নষ্ট, এনার্জি নষ্ট। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, ব্যক্তিগত ব্যাপার নয়। আমি চোখের সামনে আমার মেয়েকে পাগল হয়ে যেতে দেখতে পারি না। পাগল? মায়ের ইচ্ছে, মায়ের আশা সব কিছু জলাঞ্জলি দিয়েছিস একা থাকবো বলে, তাও আমি মেনে নিয়েছি। কিন্তু তা বলে আমার একমাত্র মেয়ে পাগল হয়ে যাবে সেটা আমি মেনে নেবো? পাগল হয়ে কীসব বলছো মা, তুমি কি করেছি আমি? তুমি আমার মধ্যে পাগলামি কি দেখলে? পাগলামি নয়, দিনের পর দিন দিস্তে দিস্তে কাগজে উল্টো পাল্টা কথা লিখেছিস, তার কাছে কোনো দিনও পৌঁছবে না জেনেও খামের ওপরে নাম ঠিকানা লিখে রেখে দিয়েছিস। কোনো সুস্থ মাথার মানুষ এই সমস্ত কাজ করে? এটাকে পাগলামি বলবো না? সেটা আমার ব্যাপার। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জগৎ থাকে, তার একার জগৎ। আমার মনে হয় না কারোরই সেখানে ইন্টারফেয়ার করা উচিত। কে ঠিক করবে কোনটা উচিত আর কোনটা অনুচিত? কোথায় লেখা আছে? আমার মেয়ে তিল তিল করে নিজেকে শেষ করে দেবে, আর একটা ছেলের খাঁটি সোনার মতো ভালোবাসাকে পায়ে মারিয়ে দিয়ে চলে যাবে, সেখানে কোনো নিয়ম খাটে না মিতা। কোনটা উচিত আর কোনটা অনুচিত আমি তার বিচার করতে পারবো না। মা, তুমি কেন এইভাবে রিয়্যাক্ট করছো? বিয়ে করাটাই একটা মেয়ের জীবনের সব থেকে বড় কথা নয়? আজকালকার দিনের মেয়েরা পড়াশোনা করছে, কেরিয়ার করছে, চাকরি বাকরি করছে, অনেকেই ডিসিশন নিচ্ছে বিয়ে না করার। রিয়্যাক্টের কি দেখলি তুই? আমি তো ঠিক করেছি আমি তার কাছে যাবো, গিয়ে আমি সমস্ত কথা বলবো। তার জন্য একটা মেয়ে নিজেকে নষ্ট করছে আর একটা ছেলের জীবন নষ্ট করছে, আমি দেখবো সব শোনার পর তার রিয়াকশনটা কি হয়। না না, তুমি তুমি এরকম করো না প্লিজ। তুমি তুমি কেন যাবে? কেন যাবো না, কেন যাবো না শুনি? সে জানুক, সে বুঝুক, তার জন্য আরেকটা জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে? মা, এখানে ওর অন্যায়টা কোথায়? ও কি করেছে বলো? ও অন্যায় বুঝি শুধু তাদের যারা তোকে ভালোবাসে? কারোর কোনো অন্যায় নেই, সব দোষ আসলে আমার, আমার কপাল। ভবিতব্য বুঝো? বুঝি না, ভবিতব্য বুঝিও না, মানিও না। আমি অভিষেকের কাছে যাব, আমি গিয়ে সব কথা বলবো, দেখবো দেখবো তার বিচার বুদ্ধিটা কীরকম। মা প্লিজ, তুমি এরকম করো না, আমার কথা শুনে তুমি ওর কাছে যেও না মা। ও ও এই ব্যাপারে কিছু জানুক আমি চাই না, প্লিজ তুমি যেও। কেন কেন কেন, কিসের আপত্তি তোর, কিসের আপত্তি? মা তুমি কেন বুঝতে পারছো না, তুমি ওর কাছে যেও না, আমি তোমাকে বারণ করছি মা। দেখো মা, মা ওর সংসার আছে, ওর স্ত্রী আছে, সন্তান আছে, ও প্রাণ দিয়ে সাগরে কাকে ভালোবাসে। আমি চাই না এইসব জানার পরে ওর মনের মধ্যে অশান্তি হোক, ওদের সংসারে আমা আমার জন্যে অশান্তি আসুক, আমি চাই না মা প্লিজ। তুমি ও না নিজেকে ভুল বুঝবে, ওর কষ্ট হবে। তুমি প্লিজ মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, দোহাই তোমার, তুমি ওর কাছে যেও না মা, তুমি ওকে কিছু জানিও না প্লিজ মা প্লিজ। এত ভালোবাসিস তুই, এত ভালোবাসিস ওকে, কেউ বুঝবে না মিতা, তোর এই ভালোবাসার দম কেউ দেবে না। আরে দূর দূর দূর, এ সমস্ত ফালতুর রান্নাবান্নার ঝক্কি আমাকে যে কেন সামলাতে হয় আমি বুঝতে পারি না। রাধু এখন সুক্ত, এসব খুচরো কাজ এটা আমার ডিউটি নয়, বুঝতে পারে না। আমি বলে হেড কুক তার পানো, ইয়ে বলতো ইয়ে সুক্ততে কি ফোরন দেয়? জানি না, কাজ করছিস কেন? মনে পড়বে একটু, এটা মনে কর, জানিস বই কি মানে কি দেয় কি বলতো, ইয়ে সর্ষে নাকি পাঁচফোড়ন না কি রাঁধুনি কি,
আরে বল না রে বাবা, কি কি যায় সরছে না? কইলাম তো জানি না। যাও, তুমি তোমার নিজের ডিপার্টমেন্ট সামলে যাও। এই তুই এইভাবে কথা বলছিস কেন? সিনিয়রদের সঙ্গে আজকাল কথা বলতেও তুই ভুলে গেছিস কিভাবে বলতে হয়? এইটা অসম্মান করে কথা বলছিস তুই? ঠিক আছে, সরি যাও। হ্যাঁ বাবা, আবার ইংরেজি ছাড়ে ইংরেজি বলছে। এই বাড়িতে একদিন ধরে কাম করতেছি, দু একখান কথা শিখুম না? ওটাকে শেখা বলে না। দেখ, ইংরেজি যদি শিখতে হয় তাহলে তুই আমার চেলা হয়ে যা, বুঝতে পারলি? হ্যাঁ, এই যে সন্ধ্যেবেলায় বসে বসে ভিডিও টিভি এই সমস্ত দেখিস না, ওসব দেখা বন্ধ কর। ওসব বন্ধ করে বই টই নিয়ে আমার কাছে পড়তে বস। এই যে তোরা এই অল্প অল্প করে পড়াশুনো করিস না, কে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই বলে কোনো মানুষ? ঠিক আছে ঠিক আছে, আমার অল্প বিদ্যা আমি মানলাম, আমারে ক্ষমা করো। তুমি হইলা গিয়া বিদ্যাসাগর, হইছে? যাও তো, তোমার মন মেজাজ ভালো নাই। আরে এইটাই তো জানতে চাইছি, ব্যাপারটা কি? তোর মন মেজাজ ভালো নেই কেন? কেন খাটো 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 করছিস? বাড়ি থেকে একটা জল জ্যান্ত মাইয়া কর্পূরের মতো গুম হয়ে গেল গিয়া। কার কথা বলছিস? গোলাপের কথা? গোলাপ? গোলাপ বাবা কে রা বোঝো? এরা আমাকে বলে আমি নাকি ভুলে যাই। এই দুদিনের মধ্যে নামটা ভুলে গেলি? আরে জল জ্যান্ত মেয়েটার কথা তোরা ভুলে গেলি? নাম যখনই মনে পড়বে না, তখনই একটা লাল ফুলের কথা মনে করবি, অমনি দেখবি সব মনে। দাদা, ওইটা গোলাপ না, ওইটা জবা। জবা? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ তোমার লাল ফুল। ঠিক আছে, ওই একই হলো একই হলো। তো সেই জন্যে তোর মন খারাপ? দূর আলাই, গরিব মানুষের কথা না কেউ মনে রাখে না। ভাবছিলাম বৌমণি অন্তত মনে রাখবো, কিন্তু বৌমণিও শেষ পর্যন্ত মুখ একবারে কুলুপাইটা বইয়া থাকলো। বাড়ি থেকে একটা জল জ্যান্ত মাইয়া গুম হয়ে যাইবে এই আমি ভাবতে পারি নাই। তুই কি করে জানলি যে ও গুম হয়ে গেছে? তাছাড়া কি হইবে? আমি সমস্ত জায়গা খোঁজ করে দেখছি, ওর আত্মীয় স্বজনের বাড়ি, ওর দেশের বাড়ি, কেউ কিছু কইতে পারে না। যার কাছে জিগাই সেই কয়। তুই তো আসল লোককে জিজ্ঞেস করিসনি। আসল লোক? এই শর্মা রাজা, দ্য হেড কুক। আমি জানি দোপাটি কোথায় আছে। দোপাটি? লাল ফুল কই আছে? চিলে কোটায় ঠাকুর ঘরে। রাজাদা, তোমার মাথা কান্না সত্যি একবারে গোল লাগ গেছে গিয়া। আরে ও এই বাড়িতে? আরে হ্যাঁ রে বাবা, আমি নিজের কানে শুনেছি। কি শুনছো, কি শুনছো কি তুমি? চিলে কোঠায় ঠাকুর ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে শিমুলের কান্নার আওয়াজ ভেসে আসছে। শিমুল? এক কথা কতবার বলতে হয়, লাল ফুল। লাল ফুল? হ্যাঁ। কপাল রে আমার। রাজাদা, তোমার বোধ হয় ওই শুক্তটা বুঝে গেল। আরে যাও দেখো, যাও যাও সেটা। এই জবার নাম মনে করতেই একখান গোটা ফুলদানি সাজাইয়া ফেললো। হ্যাঁ কথা আমি বিশ্বাস করুম।